সমস্ত মাটির জন্য, সমস্ত জমির পোকামা করার জন্য, দুনিয়ার উপরে যত রকমের যন্ত্র আছে, মাটির নিচে যত রকমের পোকামা করেছে, জমিকে মাটিকে জমিকে নবীদের শরীর আল্লাহ খাওয়াটা হারাম করে দিয়েছে। মাটি খাওয়া তো দূরের কথা, হারাম করে দেওয়া হয়েছে। কোন মাটির টাচ করার মতো ক্ষমতা নাই, শুধু আমি একা নই, সমস্ত নবীকে আল্লাহ জিন্দা, সমস্ত নবীকে আল্লাহ টাটকা রেখে দেবে কিয়ামত পর্যন্ত। আর আমি হলাম ইমামুল আম্বিয়া, নবীদের লিডার, নবীদের উস্তাদ। জোরে হবে না? আমি হলাম আনা খাতিবুন নবী লা নবিয়া বাদি, আমি হলাম জগতের শেষ নবী, আমার দরজা আল্লাহ সব থেকে বেশি দিয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দা মোস্ট ভার্টিকাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেট, সে নবী যে নবী সম্মান আল্লাহ সব থেকে বেশি বাড়িয়েছে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজি আমার, চলুন সে বিশ্ব নবী থেকে একটুখানি ধার করতে হবে। মনে রাখবেন, একটা হলো সিরাতুন নবী, একটা হলো মিলাদুন নবী। মিলাদুন নবী সিরাতুন নবীর মধ্যে তফাত আছে, বুঝছেন? মিলাদুন নবীর মাহফিল কাকে বলা হয়? রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্তের কথা আলোচনা করাকে মিলাদুন নবীর মাহফিল বলা হয়। আর সিরাতুন নবী কা মাহফিল কাকে বলা হয়? সিরাতুন নবী মানে রাসূলুল্লাহর চলা, হাঁটা, কথা, বার্তা, কাজ, কর্ম, চাল, চলন, লেবাস, পোশাক, খানা, 63 বছরের রাসূল যা কিছু করেছেন, এই রাসূলুল্লাহর করাগুলো, কাজগুলো, ধরাগুলো, এক কথা কৌলি ফেলি তাকরিরি, হাদিস তিন প্রকার, এই রাসূলুল্লাহর এই কাজগুলো, এটাকে বলা হয় সিরাতুন নবী। আজকে মিলাদুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল। চলুন নবী থেকে এবারে একটু ধার করতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজি আমার, তাহলে চলুন বিশ্ব নবী থেকে যে আলোচনা করতে চাইছিলাম। সুন্দর করে বললেন, এই জন্য জুম্মা দিনে তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, এই দরুদ শরীফ আপনার কবুল করে নেবে। এই জন্য জুম্মা দিনে আপনি বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে পারেন। অনেক ইয়াং ছেলেরা দেখা যায়, অনেক জওয়ান যুবক ছেলেরা দেখা যায়, জুম্মা দিনেরা সুন্নত নামাজগুলো পড়ে না, আগেও পড়ে না, পরেও পড়ে না, মাঝখানে খালি দু রাকাত নামাজ না পড়লে হয় না, তাও যখন খুতবা দেয়, মনে রাখবেন খুতবাটা পর্যন্ত এরা দেখবেন ভালো করে শোনে না। মনে রাখবেন, খুতবা না শুনলে কি হবে আপনি জানেন না, আজকে আপনাকে জেনে নেওয়া দরকার আছে না? না, এই খুতবা শোনাটা আপনার জন্য হলো ওয়াজিব, ওয়াজিব আপনি ছেড়ে দিচ্ছেন, ওয়াজিব ছেড়ে দেওয়া মানে আপনার জন্য হবে কাবিরা গুনাহ। তাহলে আপনি নামাজ পড়তে গেলেন, নেকি নিয়ে গেলেন, নেকি নিয়ে এলেন না গুনাহ নিয়ে এলেন? কথা বলতে হবে আমার সঙ্গে, কি নিয়ে এলেন, কি নিয়ে এলেন? তাহলে নামাজ পড়ো গুনাহ নিয়ে আসছেন, তাই তো? তাহলে যাবেন কোথায়? নামাজ পড়ো তো জান্নাতে যাবার শর্ত, কিন্তু নামাজ পড়ে যদি গোনা নিয়ে জাহান্নামে যেতে হয় তাহলে লাভ কি হবে? যে বাবাজি আমার ভাইয়েরা, যে অনেক ইয়াং ছেলেরা দেখবেন জুম্মার দিনে দেখবেন এরা খুতবাটা পর্যন্ত শোনে না, জুম্মার আগে সুন্নাত নামাজগুলো পড়ে না, এগুলো এরা আদায় করে না। এরা দেখবেন দুরা কাত নামাজ পড়ে আগে, তাও দেখবেন এরা দেখবেন সুন্নত পড়ে না, দুরা কাত নামাজ পড়ে ইমামের পেছনে, তাও দেখবেন এরা খুতবাটা পর্যন্ত শুনবে না।
আমি মাইক ম্যানকে বেস কমাতে বললাম, ও আবার ভলিউম বাড়িয়ে দিয়ে চলে গেল। ও তো আরো আমার কানে মারছে। আমার তোমার কানে লাগছে না, ভারী লাগছে না যে? হ্যাঁ হ্যাঁ, আমি মাইক ম্যানকে বললাম একটু বেস কমিয়ে দেন। ও কি করলো, একদম ফুল বাড়িয়ে দিয়ে পিক আপ দিয়ে চলে গেল। বাপ বাপ, একটু লোকে যাতে বুঝতে পারে সেরকম করতে হবে না? যখন আমি টান মারছি তখন ওরা বুঝতে পারছে না। মাইক ম্যান আছে কেন? মাইক ম্যান ভাই একটু বেস্টটা কমিয়ে দেন, একদম ফুল কেটে দেন, বক্সটা একটু কমান, বক্সটা একটু কমান, বাইরে টানটা মারে, আওয়াজ বড্ড ভারী হয়ে যাচ্ছে। দ্বিতীয়টা মাইনাস করে দেন, হালকা হালকা ভাসিয়ে দেন, বাইরে 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 জোরে জোরে পড়ে রব মুঝকো বুলায়েগা, মে কাবি কো দেখুঙ্গা, ও দিন ভি তো আয়েগা, মে কাবি কো দেখুঙ্গা, Allah, Allah, Allah.
তাহলে আপনি যদি জুম্মা দিনে যদি আপনি খুতবা না শুনেন, খুতবা না শোনা আপনার জন্য ওয়াজিব ছিড়ে দেওয়া হবে, ওয়াজিব ছিড়ে গেলে কাবিরা গুনাহ হবে। হে তরুণীরা নওজোয়ানেরা, হে যুবকেরা, কেননা খুতবা শোনার হুকুম না কেন? এই জন্য মনে রাখবেন, আমরা জোহরের নামাজ পড়ি, চার রাকাত সুন্নাত পড়ি, চার রাকাত বলেন বলেন সুন্নাতের পরে চার রাকাত ফরজ, চার রাকাত সুন্নাত পড়িয়ে গিয়ে চার রাকাত ফরজ পড়িয়ে গিয়ে দুরাকাত সুন্নাত দুরাকাত নফল বল পার রাকাত নামাজ আমরা শেষ করে। কেমন করে জানেন? দুটো বাকে ভাগ করেছেন, একটা হলো ইমামের পেছনে আদায় করবেন, আর দুরাকাত নামাজ আল্লাহ আপনাকে আদায় করিয়ে দেবেন, সেটা হলো খুতবা সালাতে হয়। যদি আপনি খুতবাটা মন দিয়ে শোনেন, খুতবা শোনার জন্য দুরাকাত নামাজ আল্লাহ আপনাকে আদায় করিয়ে দেবেন, দুরাকাত নামাজ শোনার জন্য আদায় হবে, দুরাকাত নামাজ ইমামের পেছনে আপনি আদায় করবেন। তাহলে আপনি যদি খুতবা না শোনেন, দুরাকাত নামাজ আপনার ফসকে গেল, এই জন্য পড়ে রাখবেন নামাজ আমার মায়েরা, এই জন্য খুতবা শোনাটা বড় ওয়াজিব, খুতবা আপনার শুনতে হবে। কিন্তু অনেক ছেলেরা দেখবে খুতবাটা শোনে না, এ তরুণী আমার সোয়ানির হি যুবকিরা হি আমার মরুর বিয়ানিরা শুনে গিরে 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 নামাজের হিসাব, এজন্য আপনাকে নামাজ আদায় করতে হবে, আদায় করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। কিন্তু অনেক মুরব্বী বাপিরা দেখবেন জুম্মা দিনে গিরা যখন আপনি মুসাল্লা বিছালেন, নামাজের পাটি বিছালেন, অনেকে দেখবেন মনে করে সিজদার জায়গাটা নামাজের মুসাল্লা দেওয়া জরুরি, কেন কপালে ধুলো লেগে যাবে, নাকে ময়লা লাগে? আসলে কিন্তু কপালে নাকে ময়লা লাগা ধুলো লাগাটা ব্যাপার নয়, আসলে কিন্তু লাগবেন আপনার নামাজের মধ্যে যে শর্ত আছে তার মধ্যে বলা হয়েছে, এবং বাবা জি আবার যে কাপড়ের উপরে পরবেন সে কাপড়টা পাক হওয়া লাগবে লাগবে লাগবে, এই কাপড়টা যখন আপনি বিছালেন এই কাপড়টার উপরে আপনাকে পা দিতে হবে হবে হবে, পাটা মাস্ট, পাটা ঢাকা থাকবে, আর কপালটা আপনার নামাজের মুসল্লার উপরে থাকবে, হবে না হবে না, যদি আপনি নাপাক জায়গায় দাঁড়িয়ে যান নামাজ হবে না হবে না, এই জন্য আপনাকে মুসল্লার উপরে না বা পাক ধোয়া কাপড়ের উপরে পা দিতে হবে হবে, সিজদার জায়গায় যদি ধুলোতে হয় সমস্যা নেই সানে, কথা বুঝে বুঝে ভাইরা আমার দোস্ত আমার বাবাজি আমার অনেক নামাজি দেখবেন, আবার দেখবেন সিজদা দেওয়ার পরে যদি কপালে ধুলো লেগে যায়, ময়লা লেগে যায়, নাকে যদি ময়লা লেগে যায়, এরা দেখবেন এক হাতে করে দেখবেন কপাল মুছছে, নাক মুছছে, গা মুছছে, কপাল মুছছে, এই কপাল মোছাটা তার জন্য হয়ে যাবে মকরু, সে জানে না জানে না জানে কথা বুঝছেন, তার জন্য হবে মকরু, সে জানে না
এইজন্য নামাজ ভঙ্গের কারণগুলো আপনাকে জানতে হবে। অনেকে দেখবেন নামাজ পড়তে দাঁড়ায় কিন্তু দাঁড়ি নিয়ে খেলা করছে, দাঁড়ি নিয়ে মাঝে মাঝে এরকম করে টানছে, চুলকাচ্ছে, মাথার টুপিটাকে ভালো করে ঘোরাচ্ছে, বারবার করে মাথার টুপিটা ঘোরাচ্ছে, মাঝে 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 দেখবেন আকাশের দিকে তাকাচ্ছে, কখনো যদি কোমরে ব্যথা যদি থাকে একটু মাঝে মাঝে ওই সুযোগে একটু এক্সারসাইজ করছে, কোমরে ব্যায়ামটা একটু করে নিচ্ছে, একটু নামাজ পড়তে পড়তে একটু ব্যায়াম করছে, এই নামাজটা আমার জন্য মকরুহ হয়ে গেছে। আপনি আছেন করছেন করছেন এর জন্য আপনাকে জানতে হবে বিরাসি জায়গায় আমার আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, নামাজ আপনাকে পড়তে হবে এবং নামাজ ভঙ্গের কারণগুলো আপনাকে জানতে হবে। কোরআন আপনাকে সুন্দর করে বলে দিয়েছে আস-সালাতু মাদুদ্দিন মান আকামা ফাকাদ আকামা দ্বীন ওয়ামান তারাকাহা ফাকাদ হাদা মাদিন। রাসূল আপনাকে জানিয়েছেন, আল্লাহ আপনাকে কোরআনের ভিতরে বলেছেন ইন্নাস সালাত তানহারিল ফাহশা ওয়াল মুনকার। কোরআন আপনাকে জানিয়েছেন নামাজ আপনাকে পড়তে হবে, সালাত আপনাকে আদায় করতে হবে, সালাত যদি আপনাকে আদায় করতে হয় সেই সালাত আদায় করার সিস্টেমটাও আপনাকে জানতে হবে। ওই সিস্টেমের গণ্ডগোল হয় তাহলে নামাজ হবে না। যেন নামাজ ভঙ্গের কারণগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জেনে নিতে হবে। অনেকে দেখবেন নামাজ পড়ে মরে কিন্তু ঠাকা ঠাক করে সিজদা মারে বাড়িতে চলে আসে, এরা জানে না যে নামাজ ভঙ্গ হয়ে গেছে, এরা জানে না। এই জন্য নামাজের ওয়াজিব গুলোর ভিতরে কোনো একটা ওয়াজিব যদি ছিঁড়ে যায় আপনার নামাজ হবে না, ভঙ্গ হয়ে যায়। এই জন্য নামাজের ভিতরে আপনাকে দিতে হয় সসিজদা, সেটাও আপনাকে জানতে হয়। তরুণী নওজোয়ানেরা হি যুবক এরা আমার অনেকে দেখবেন নামাজ পড়ে নামাজের সিস্টেম পদ্ধতি এরা জানে না। নামাজ পড়তে 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 মনে রাখবেন যদি কোনো অর্থের পরিবর্তন ঘটে নামাজ আপনার হবে না। অনেকে দেখবেন বুড়ো বয়সে মুখস্থ করেছে, বেশিরভাগ লোকে দেখবেন ইন্না আতাইনা কাল কাউসার এই সূরা মুখস্থ করে আর কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস এই সূরা মুখস্থ করে। কেন জানেন এই সূরাগুলো একটু ছোট ছোট আকারে সূরা বলে না, এই সূরাগুলো বেশিরভাগ লোক মুখস্থ করে, আর বেশিরভাগ বুড়ো লোকেরা বয়স্ক লোকেরা দেখবেন এই সূরাগুলো মুখস্থ করে, তাও কিন্তু পড়তে গিয়ে এদের ভুল। যদি বলেন কেন, কেন পড়ার একটা সিস্টেম আছে, কেন জানেন, আপনি যখন পড়ছেন এই যে দেখবেন এখানে বড় কাপ আছে, বড় কাপ লাম আছে, মানে হচ্ছে বলো বা বলুন বলো বলো। আর যদি আপনি কুল পড়েন অনেকে দেখবেন কুল পড়ে কুলু আল্লাহ আপনি তাহলে বলছেন কি কুলু আল্লাহ মানে মানে খাও আল্লাহ এক এবং এবং আল্লাহ খাও আল্লাহ এক খাও আল্লাহ আল্লাহ এক কথাটা কি সম্পূর্ণ হলো কথা বলেন এখানে কি আল্লাহ কি বলেন বলুন বা বলো সে আল্লাহ বলেন এক একক আল্লাহ মুতাফিক কি নয় লাম ইয়ালিদ লিকাহুম জন্ম দেননি ওয়া লাম ইউলাদ লিকাহুর জন্ম ওয়ালাম ইয়াকুল আল্লাহু কুফুয়ান আহাদ আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই না। এই হচ্ছে সূরা ইখলাস, এই সূরা ইখলাস আপনি পড়ুন কিন্তু কিন্তু অর্থের পরিবর্তন ঘটলে নামাজ হবে না। এই জন্য আপনাকে পড়তে হলে পরিষ্কার করে শুদ্ধ ভাবে পড়া শিখতে হবে। বয়স্ক মানুষ ফুট ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, তোতলা হয়ে গেছে, ব্যাপারটা আলাদা, কিন্তু আপনি পড়তে চাইছেন একরকম হয়ে যাচ্ছে একরকম আলাদা, কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি ভুল মুখস্থ হয়ে যায় সেটা আপনাকে সংশোধন করতে হবে। ভুল মুখস্থ হয়ে গেছে আর আপনার জিভের গন্ডগোল বা ঠোঁটের গন্ডগোল বা দাঁত ভেঙে গেছে, তোতলা হয়তো ঠিকভাবে স্পষ্ট উচ্চারণ করতে পারেনি, উচ্চারণ কি হচ্ছে, আপনি করতে চাইছেন কিন্তু হচ্ছে না, সেটা প্রশ্ন করার কথা, কিন্তু আপনাকে সহিভাবে পড়ার চেষ্টা করতে হবে। কেন কেন অর্থের যদি পরিবর্তন ঘটে, যাবার জায়গায় জের, জেরের জায়গায় জের, স্পেশের জায়গায় যাবার, যাবারে যাবারে জের, পেশের জায়গায় যাবার বা বড় কাপের জায়গায় ছোট কাপ, এই সমস্ত ব্যাপার যদি উচ্চারণের তফাত অর্থের পরিবর্তন ঘটে তাহলে আপনার নামাজ হবে না। এই জন্য আপনি জানেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আছে আল্লাহ তাআলার জন্য যিনি সবকিছুর রব সবকিছুর যিনি স্রষ্টা সবকিছুর যিনি